সাধারণ বান্দাটা জমিনের মধ্যে দাঁড়িয়ে যখন সুবহানাল্লাহ বলে ফেললো, সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি ব্রেক করলেন, নিচের দিকে ফিরিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন জমিনের দিকে তখতে সুলাইমানি ব্রেক করলেন, রুখ করলেন, ওই সাধারণ ব্যক্তিটি ভয় পেয়ে দৌড় দিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি কিসের জন্য দৌড় দিলা? তোমার সাথে কথা বলার জন্যই তো আমি তখতে সুলাইমানি ব্রেক করে নিচে নেমে আসলাম। হে আল্লাহর বান্দা, তুমি থামো, তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। সুলাইমান আলাইহিস সালাম সাধারণ ব্যক্তিটিকে যখন অভয় বাণী দিলেন, এরপরে ওই সাধারণ ব্যক্তিটি সুলাইমান আলাইহিস সালামের নিকটে চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি জমিনের মধ্যে দাঁড়িয়ে কি আমল করতেছিলে, কি বলতেছিলে, কি উচ্চারণ করতেছিলে? ওই সাধারণ ব্যক্তিটি বলেন, ওগো আল্লাহর নবীজি সুলাইমান, আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে অন্য কোনো আমল করতেছিলাম না, অন্য কোনো ইবাদত করতেছিলাম না, অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো তাসবিহ আমি বলতেছিলাম না, আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে আপনার তখতে সুলাইমানি দেখতেছিলাম আর আল্লাহর দরবারে এমন কিছু কথা বলতেছিলাম। ওগো রব্বুল আলামিন, সুলাইমান নবীকে তুমি এমন একটি আশ্চর্য বাহন দান করেছ, এমন একটি মুজেজা দান করেছ, তখতে সুলাইমানি দিয়েছ, যেই বাহন চরে আকাশ পথ পাড়ি দিতে পারে, তেল লাগে না, ডিজেল লাগে না, কেরোসিন লাগে না, মোবিল লাগে না, অকটেন লাগে না, পকটেন লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না, তেল মোবিলহীন যান দ্বারা আকাশ পথ পাড়ি দিতে পারে। আমি আপনার তখতে সুলাইমানি জমিনের মধ্যে দাঁড়িয়ে দেখতেছিলাম আর এই কথাগুলো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলাম, হঠাৎ করে আমার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যখন সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, তোমার সুবহানাল্লাহটা নূরের একটা প্যাকেটে প্যাকেটিং হয়ে আল্লাহর আরশের দিকে রওনা করে দিয়েছে। আমার সাথে একটু সুবহানাল্লাহর জিকির করতে পারবেন? একটু জবান খুলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলা কে শিক্ষা দিয়েছেন? সুবহান যিনি শিক্ষা দিয়েছেন তিনি।